বিবাহ বহির্ভূত সম্পর্ক, বনগাঁয় গৃহবধূকে খুনের অভিযোগ। মৃত বধূর পরিবারের দাবি, সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় প্রেমিক যুবক তাকে খুন করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। ঘরের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূর মৃতদেহ উদ্ধার। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর পর পরিবারের দাবি, বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়াতেই খুন করা হয়েছে তাদের মেয়েকে। ঘটনায় মৃত গৃহবধূ সান্ত্বনা প্রামাণিক। জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হেলেঞ্চা এলাকার বাসিন্দা সান্ত্বনা। বিয়ে হয়েছিল বাগদার দত্তফুলিয়া এলাকায়। সান্ত্বনার স্বামী বিদেশে কর্মরত। শ্বশুর বাড়িতে নানান জটিলতার কারণে বনগাঁ থানার কলমবাগান এলাকায় ভাড়া বাড়ি নিয়ে থাকতে শুরু করে সান্ত্বনা ও তার মেয়ে। সান্ত্বনার পরিবারের দাবি, বাগদার এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল সান্ত্বনা। সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল সে। এ বিষয়ে সান্ত্বনার ভাই মিঠুন বলেন, বোনের সাথে সম্পর্ক ছিল বাগদার এক যুবকের। সম্প্রতি সেই সম্পর্ক থেকে ও বেরিয়ে আসতে চাইছিল, সে কারণেই এই ঘটনা। গত পরশুদিন আমাদের এখানে এসেছিল। আমরা হেলেঞ্চাতে ঘর ভাড়া দেখে দিয়েছি, ঘরটা পরিষ্কারও করেছি আমার মার সাথে করে। এবার গতকাল আমরা সকালের থেকে ফোন করে করে পাই না, সন্ধে পাঁচটা নাগাদ আমার মা আমার ভাগ্নিকে দিয়ে কলবাগান পাঠিয়ে দেখে কি আমার ভাগ্নি দরজা খুলে দেখে কি দরজা আটকানো না, দরজা ভাজানো আছে, লকটক লাগানো না। এইবারটা গিয়ে দেখে কি ভাগ্নি ওই অবস্থায় শুয়ে আছে। আমার বোন গলায় ফাঁস লাগানো ছিল, কালো কালো কাপড় দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। আমার যেটুক আনুমানিক যে বাগদার ওই ছেলেটা, ওর সাথে একটা সম্পর্ক ছিল, সম্পর্ক অনন্ত সাহা ওর নাম, ওর সাথে সম্পর্ক ছিল, সম্পর্ক থেকে ও বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই কারণে ও চলে আসবে হেলেঞ্চাতে, এই কারণে ওর সাথে আমাদের যেটুক ধারণা এই খুনটা ওই করেছে, আমাদের যেটুক ধারণা। মৃত গৃহবধূর পরিবারের দাবি, ঘটনার পর থেকে সান্ত্বনার মোবাইল, সোনার গহনা ও নগদ টাকা তার ঘর থেকে উধাও হয়েছে। এ বিষয়ে সান্ত্বনার বাবা লক্ষণ জানান, মঙ্গলবার সকাল থেকেই মেয়েকে ফোনে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার সময় সান্ত্বনার মা তার মেয়েকে নিয়ে কলমবাগানে যান। তারাই প্রথম গিয়ে দেখেন ঘরে খাটের ওপর গলায় ওড়না পেঁচানো অবস্থায় পড়ে রয়েছে সান্ত্বনা। আমরা এখানে ফোন করলাম, ফোন করার পরে মেয়ে তো কোনো উত্তর দেয় না, ফোনে সুইচ অফ। তারপর আমরা সন্ধ্যেবেলায় গিয়ে দেখি যে মেয়ে দরজা খোলা, মেয়ের গলায় ফাঁস লাগানো, মেয়ে মারা গেছে। না, ঝুলন্ত না, খাটের উপরে শুয়েই ছিল। মেয়ে দত্তফুলিয়ায় বিয়ে হয়েছিল, আর এখানে আট মাস মতো ভাড়া ছিল। আট মাস মতো ভাড়া, ওই জামাই বাইরে ছিল, তো ওই জন্যই শ্বশুর বাড়ির সঙ্গে যাই হোক কোনো অসুবিধা আছে, ওই জন্যই মেয়ে এখানে এসে ভাড়া থাকে। আর কি হবে বলবো, বলার কিছু নেই। যাতে প্রশাসন আমার এই উপযুক্ত আমার মেয়ের খুনির যে আসামি তাদের যেন শাস্তি দেয়, এটাই আমি চাই। ওই বাগদার একটা ছেলে, তার নাম হচ্ছে অনন্ত শাহ, ওর সঙ্গে কিছুদিন একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কের থেকে ও বেরোয় আইছে, যার জন্যই আমার মনে হয় এটা হয়েছে। এরপরই খবর দেওয়া হয় বনগাঁ থানায়। খবর পেয়ে পুলিশ সান্ত্বনাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে পাঠায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সারাদিন ওই যেরকম মানে দরজা দিয়ে আছে ওই রকমই দেওয়া থাকে, ও দরজা খোলে না কোনো সময়। আর ওই অল্প দিন ভাড়াই যে এখান থেকে ওই মেয়ে দেওয়ার মাদের যাতায়াত করে, কার সঙ্গে কথাও বলে না, কিছুও করে না, ওইভাবে ওদের মতন ওরা থাকে। ওই যে ওই যে ওই যে যখন কান্নাকাটি করছিল তখনই জানতে পারলাম। বাইরের লোকজন তো বলতে পারবো না, এখন আসছে এই যেরকম আপনারা এসছেন এরকম লোক আসছে যাচ্ছে, এখন কে আসছে কোথার থেকে আসছে তা তো ঠিক বলতে পারবো না। বাগদার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। মারা গেছে কিভাবে সেটা আমরা কি করে বলবো, মানে ওই ঘরের মধ্যে ওর মার আছে মেয়ে, ওরা ছিল হেলেঞ্চাতে ওর বাপের বাড়ি, সেইখানে মেয়েটা ছিল, বাচ্চা মেয়েটা, ঠিক আছে, ওর মা আবার দিতে আসছিল, ওরাই এসে দরজা খুলে নাকি দেখেছে মরে পড়ে রয়েছে। আর ও তিন চার মাস এসছে, তো আমাদের সঙ্গে পরিচয় তেমন নেই, স্বামী থাকে বাইরে দুবাইতে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।